আমি কোনো কিচ্ছু করি না, এই রুম ফ্রেম পড়ে রয়েছে। এটা হচ্ছে আজকের এই যে নাচটা আপনারা দেখতে পাবেন, যেটার জন্য আমার এই পায়ের এই অবস্থা। তো সেই নাচটাতে আমার চুলটাতে ভর্তি হয়েছে। তাহলে ভাবুন চুলের কত অত্যাচার হয়। আমি তেল দিই না প্রায় 6 মাস হয়ে গেছে, কারণ তেল দিয়ে শ্যাম্পু করতে হয় পরের দিন সকালবেলা, মানে 3-4 বার শ্যাম্পু করতে হয়। একবার শ্যাম্পু করলে হয় না, আর আমার সকালবেলা একবার শ্যাম্পু করারই সময় আছে, 4 বার শ্যাম্পু করার সময় নেই, 7টায় কল থেকে। তো এই আর কি, আমি বলবো জল খান বেশি করে, আমলা খেতে পারেন, ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন, যদিও এইগুলো একটা আমি করি না, আমি বলছি বিকেল দিয়ে। বললাম যে আমার পার্মানেন্ট কোনো বন্ধু কখনো ছিল না, আর সবসময় যেহেতু মা বাবার সাথে আসা যাওয়া ছিল, কোচিংয়ের যে বন্ধুর সাথে পাশে বসতাম সেই বন্ধু বন্ধু, আবার স্কুলে যে বন্ধু পাশে বসতাম সেই বন্ধু বন্ধু, এইভাবে ধাপে ধাপে যত ক্লাস এগিয়েছে বন্ধু হেরফের হয়েছে। ওই বন্ধু বেস্ট ফ্রেন্ড বলতে আমার মাই ছোটবেলা থেকে ছিল। এই ইন্ডাস্ট্রিতে এসে বলতে পারো যে আমি আমার কয়েকটা মা বাদে আরও কয়েকটা বেস্ট ফ্রেন্ডস পেয়েছি। আমি তো বুঝতে পারি না সাকসেসফুল হয়েছি আমি, মানে কী বলবো, আমার মনে হয় যতদিন আমরা বেঁচে আছি ততদিন অবধি লাইফে সাকসেসফুল কেউ নয়। যেদিনকে লাস্ট জীবনের সেই দিনকে কাউন্ট করা হবে কে কতটা সাকসেসফুল। আফসোস একটা রয়েছে, সেটা হলো যে আমি প্রচণ্ডভাবে শ্রীদেবীজির ফ্যান, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি শ্রীদেবীজির সাথে একবার যদি দেখা করতে পারি, কিন্তু সেটা আর, ওটা একটা আফসোস। আমি বাবা কত কিছু ছবি না ওপরে ভাসলো। হ্যাঁ, বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আইসক্রিম, মিষ্টি, আমি খুব ফুডি। ভালো নেই সত্যি কথা বলতে, খুব শরীর খারাপ, পায়ে প্রচণ্ড পেন করছে। তাই না, আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভগবানের গোপালের হেলিতে আশা করি ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো। ব্যথা নিয়ে সত্যি আমি দুপুরের পর থেকে আমার শরীরটা খুব খারাপ। নাচটা ফাইনালি শ্যুট করার পর পাটা নাচতে পারছি না, জিরোডলপি খেয়ে জ্বর এসে ব্যথাতে পুরো শুয়ে থেকে তারপর বাড়ি গিয়ে প্যাক আপ করে দিল, বাড়ি গিয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, মা ডাকছে বলছে যে যাবি না শায়কের ইয়েতে। তো না সত্যি, আমার খুব কাছের বন্ধু শায়কদা রিয়াজ, ওরা সবাই আমার খুব কাছের, তো ওদের সাকসেস পার্টিতে মানে আসতেই হতো, নাহলে হতো না। আমি ওকে বলেওছিলাম যত শরীর খারাপ থাকুক আমি আসবো, এই পা নিয়ে আমি বসে থাকবো কিন্তু তাও আমি আসবো, কারণ ওদের সাকসেস মানে আমারও সাকসেস। আমি ওদেরকে খুব ভালোবাসি, আমি চাই ওদের 1 লাখ কেন এরপরে 10 লাখ সাবস্ক্রাইবার হোক ভগবানের কাছে, সেটাই প্রার্থনা করি। যখন থেকেই খোলার প্ল্যানিং করে আমি বলেছি যখন যেটা হবে আমাকে বলবেন, যতটা সম্ভব চেষ্টা করব। তো আমাদের বন্ধুত্বের মানে আমাকে কিছু করতেই লাগেনি, আমাদের বন্ধুত্বটাই এত স্ট্রং যে আমাদের বন্ধুত্ব নিয়ে যখনই কিছু ব্লগ ওরা তৈরি করেছে সেটা অটোমেটিক্যালি হিট হয়ে গেছে, কারণ আমাদের সবার বন্ডিংগুলো এত রিয়েল, এই বন্ডিংগুলো সবাই খুব দেখতে চায়।